আকর্ষণৰ কেন্দ্রবিন্দু বৰমার এটা মৎস্য গবেষণাগার। বাক্সা জিলার বৰমাত স্থাপন করা এটা মৎস্য গবেষণাগার এতিয়া মহাবিদ্যালয়ৰ ছাত্র ছাত্রীর আকর্ষণৰ কেন্দ্র হৈ পৰিছে। ইয়াৰ মূল মানুহজন হল এজন অৱসৰী অধ্যাপক। বজালি মহাবিদ্যালয়ত প্রাণী বিজ্ঞান বিভাগত অধ্যাপনা করা ডক্টর নৃপেন্দ্রনাথ শর্মায় বৰমাৰ নিজ গৃহতে গঢ়ি তুলিছে এটা মৎস্য গবেষণাগার। তেখেতে বজালি মহাবিদ্যালয়ত প্রাণী বিজ্ঞান বিভাগত অধ্যাপনা করে আজি কিছু বছর আগতে অবসর গ্রহণ করেছে। একেবারে সহজ সরল জ্ঞান পিপাসু মনের অধিকারী ডক্টর নৃপেন্দ্রনাথ শর্মা যেন অনন্য জ্ঞানের ভাণ্ডার। জীবন্ত ছাত্র ছাত্রীক জ্ঞান বিলোয়ার বাবে তেওঁর মনত অদম্য হেঁপাহ। আজি নিজ কর্মরে মহিয়ান হয়ে পড়ছে অহিতিপর শিক্ষাবিদগী। প্রতিদিনে তেখেতর ঘরলৈ বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীর সোঁত বইছে। সকলোরে লক্ষ্য তেখেতর মৎস্য সংগ্রহালয় গবেষণাটো। শিক্ষাবিদগীয়ে জীবনের সঞ্চিত ধন ব্যয় করেছে এই গবেষণাগারট। কি মাছর প্রজাতি নাই এই সংগ্রহালয়ট। বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা এই সংগ্রহালয়ট 250 বিধরও বেশি মাছর প্রজাতি আছে। লগতে আছে প্রতিটি মাছর বৈজ্ঞানিক নাম আর বিবরণ। এইবর রখার বাবে শিক্ষাবিদগীয়ে নিজের গৃহর চৌহদতে নির্মাণ করেছে এটি ভবন। এইদরে অবসরের পাছতো নিজ গৃহতেই ছাত্র ছাত্রীর মাজত জ্ঞান প্রদানের কামত ব্যস্ত এইগী শিক্ষাবিদ। তিনি বছর ধরে প্রায় প্রতি বছরে লালীখানি আনি আছে বায়ত চারিআলি পূব কামরূপ কলেজ। এলাকার ছাত্র ছাত্রী আছে, আমার স্থানীয় বরমা কলেজের ছাত্র ছাত্রী আছে, বজালি কলেজেরও দুবারমান আছে ছাত্র ছাত্রী, স্কুলীয়া লড়া ছোৱালীখিনি আহে মাজে মাজে বছরে বছরে, আর দুই এজন তেনেকা হেভাবে অন্য তেনেকা সুকীয়াক নিজাববীয়াক কিছু মানুষ পার্সোনেল ইন্টারেস্টত আহে। আর স্যার কি কব বর্তমান যেটা থলুয়া মাছ প্রায় নাইকিয়া হবার হয়েছে, কি কব স্যার? থলুয়া মাছ সম্পর্কে প্রথম কথা আছে কি, থলুয়া মাছখিনি আমার লড়া ছোৱালীয়ে প্রথম কথা হল চিনি পাব লাগিব প্রথম মাছটো কি কেনেকুৱা স্বভাৱ চৰিত্ৰ পৰ্যায় এইবিলাক কথা অকণমান জানিলেহে তেওঁলোকৰ এটা ইণ্টাৰেষ্ট হ'ব, আৰু এই ইণ্টাৰেষ্টটো জানিলেহে তেওঁলোকে সেইটো সংৰক্ষণৰ কাৰণে এটা এই সংৰক্ষণ কৰিব লাগে। এইবিলাকৰ এটা ইউটিলিটি আছে আমাৰ প্ৰাকৃতিক প্ৰকৃতিৰ জগতখন বা আমাৰ যিখিনি সেইখনৰ কাৰ্যবিলাক আপোনাৰ এটা বেলেন্স চিষ্টেম, বেলেঞ্চিং চিষ্টেমটো ৰাখিবলৈ আমি খাওঁ নাখাওঁ সকলোবিলাক প্ৰজাতিৰ যে জীৱৰ মূল্য আছে তেওঁলোকৰ এটা হেৰি আছে, গতিকে সেইবিলাকক আমি সংৰক্ষণ কৰি ৰাখিব লাগিলে এই সম্পৰ্কে এটা জ্ঞানো আহৰণ কৰিব লাগিব আৰু তেওঁলোকে এইবোৰ দেখিবও লাগিব। ৰাজেশ বৈশ্যৰ ৰিপৰ্ট, লোকেল 18, নলবাৰী।